তো এন্ড অ্যাট ফার্স্ট আই ব্লগে নিতে নিলাম ব্লগে নিয়ে নিয়েছে তুমি আমাকে হ্যাঁ গাইস যত সাবস্ক্রাইবার আছেন সবাইকে বলতেছি অনুগ্রহ পূর্বক এটাকে আনসাবস্ক্রাইব করে দিবেন আমরা পৌঁছে গেলাম এন্ড আমরা আমাদের সেই একই জায়গায় ভিতর মোড়ে এখানে চলে এলাম আর মানে নামতে একবার তোষায় মানে ওখানে দেখলাম টমেটো এনে গেছি টমেটো দেখলাম কিছু রিক্সা চলো কেক কাটি এখন সেই খুশিতে কেক কাটা বন্ধু চলো আর দেখ তো গাইস আপ কলেজের উদ্দেশ্যে রওনা দিব ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের কলেজে মানে রাস্তায় আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অ্যান্ড সামনে আছে হচ্ছে আমাদের সেই বিখ্যাত সান্তারিয়া কলেজ সান্তাহার কলেজ ভাই বিবৃতি করতে সেই মজা অ্যান্ড এখন বাজে হচ্ছে 8:55 অ্যান্ড আমরা প্রতিদিনের মতনই আমরা অ্যাজ এ লেট করে চলে এসেছি ভাই আমাদের লেট কখনো যাবে আর যাই হোক ইচ্ছা করে না তাড়াতাড়ি করে আসতে তো সামনে যাওয়া যাক কলেজে দেখা যাক কি লেভেলের কি হয় ভাগ্য তো পুরাই কি আর বলি কলেজে পৌঁছে দেখতে পেলাম আমার আগেকার ওল্ড ফ্রেন্ড হাই স্কুল ফ্রেন্ড নাকি বেশ আছে Hi guys, I'm Nakib and he's a friend. So, what's up? Mama, তো গাইস এখন বাজে হচ্ছে 1:20 অ্যান্ড আমরা কলেজে থেকে বের হলাম এখন একটু এদিকে ঘুরবো দেন আবার দেখা যায় কলেজ করলে করতে পারি আরেকটা ক্লাস আসতে তো ওটা করলে করতে পারি অ্যান্ড গাইস এখন আমরা আসি হচ্ছে স্টেশনে ওভারব্রিজে অ্যান্ড তামিম চলে যাবে আর ওর বাসা বগুড়ায় যার কারণে এখান থেকে ওকে যেতে হবে ট্রেনে করে অ্যান্ড এখানে আমার সব ফ্রেন্ডরা আসছে এ তামিম কই তো আচ্ছা না কালকে তাহলে দেখা হবে আর এই যে এদিকে আছে চলো সামনে আর আপন ইমরান অ্যান্ড এ আই ছোট আর আমি শাফি এই যে এটা তো আবার আছে আমাদের জনপ্রিয় বৃদ্ধ লোক সামনে ওভারব্রিজ ক্রস এ ওভারব্রিজে ওইদিকে যাবি চলো ওভারব্রিজে ওইদিকে যাচ্ছে হচ্ছে বাসার দিকে মামা যাই হোক স্যার ইচ্ছে না ব্লক করা চালাই যাব দেখা যাক কোন দিকে কলেজে পাওয়া যায়
আমরা এখন চলে এসেছি হচ্ছে নওগাঁতে, নওগাঁয় ব্রিজের মোড়ে। অ্যান্ড আমার সামনে আছে হচ্ছে আমার ফ্রেন্ডরা। অ্যান্ড আমরা এখন আমার বাসার দিকে যাচ্ছি। আচ্ছা বন্ধু, বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। গাইজ, তো ওদের বিদায় দিলাম, বিদায় দিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে বাসার দিকে। তো বাসার যাই, তো দেন কথা হচ্ছে। গাইজ, ফাইনালি বাসায় চলে এলাম। অ্যান্ড এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেন লাঞ্চ করবো। তো দেখা হচ্ছে আরো খুব তাড়াতাড়ি করে, আগে ফ্রেশ হয়ে নিই, দেন আবার বিকালে যাবো হচ্ছে পার্কে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই। A few moments later. Guys, I'm about to check out the park and Onkon ওখানে চলে এসে পার্কে আমরা যাব। তো ওখানে চলে এসে অন্যদিন অঙ্কন দেরি করে, এন্ড আজকে অঙ্কন ওখানে আগে চলে এসে আমরা সবাই দেরি করছি। কারণ মানে আমরা মানে অঙ্কন টাইম মতে চলে আসে, কিন্তু আমরা টাইম আরো আগে যাই। আর আজকে অঙ্কন মানে দেখেছি আমরা আগে যাই, আজকে অঙ্কন আগে গেছে অ্যান্ড আমরা দেরি করে দিয়েছি। তো যাই, আর অঙ্কন এমনি তো ফোন দিয়েছে, তো দেরি হয়ে গেছে অনেক এমনিতে। আর অঙ্কন আরো আধা ঘন্টা আগে ওখানে এসেছে, তো যার কারণে তাতে করে চলে যাই, কারণ বন্ধু আমার আগেই আছে, তো আমিও যাই তাতে করে। ঠিক আছে, ওখানে গিয়ে দেন কথা হচ্ছে। গাইজ, তো ফাইনালি এখানে পৌঁছে গেলাম মুক্তি মোড়ে, অ্যান্ড সামনে যাবো হচ্ছে অঙ্কনের সাথে দেখা করতে। এখানে অঙ্কন চলে এসেছে অ্যান্ড আমরা সবাই এদিকে পার্কের ভিতরে সবাই। ভাই কোনো দেখো পাচ্ছি না তো, অ্যান্ড অ্যাট ফার্স্ট আমি ব্লগে নিতে নিলাম, ব্লগে নিয়ে নিয়েছে তুমি আমাকে। হ্যাঁ গাইস, যত সাবস্ক্রাইবার আছেন সবাইকে বলতেছি অনুগ্রহ পূর্বক সিনারিটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। অনেক টাইম পর তোর সাথে দেখা, বাট ওইটা কি হয়েছে যে ওটা তো ব্লগ গেছে, যখন করবো তখন দেখছি কি হয়েছে যে সন্ধ্যা সবাইকে বিদায় দিলাম, সকল বন্ধুদেরকে। সবাই গেলো হচ্ছে নিজ পথে, নিজ বাসায়। অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বাসায়। তো আমার দেখা হচ্ছে বাসায় গিয়ে তখনের জন্য। আমার ভাই দেখতেছে হচ্ছে মিস্টার বিস, মিস্টার বিস দেখছে। এই হলো আমাদের চীনা পরিচয় মিস্টার বিস, তো দেখছে আর হিন্দিতে দেখছে, যাই হোক ইংলিশে না। আর গাইস, এমনিতে হেঁটে আসলাম, যার কারণে আমার আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।